হ্যালো দাদা, কি করছো? কিছু না রে ভাই, এমনি ভাবছি যে একটা 14 বছরের মেয়ের 5টা বিয়ে থাকতে পারে, আর আমার মতো 21 বছরের হয়েও যদি কেউ এরকম একলা ফাঁকা রাস্তায় শ্মশানের উপর ঘুরে বেড়ায়, কি করবো? কি দাদা, মিথ্যে কথা বলছো না? কোথায় দেখলে? আরে মিথ্যে নয় রে, আজকেই গিয়েছিলাম পল্টুর দোকানে ওষুধ আনতে, দেখি কিনা ওইখানে একটা মেয়ে বলছে, জানো জানো আমাকে না কেউ দেয় না, কেউ না ভালোবাসা। তুমি কি করে জানলে যে তার 4টা আছে? আরে ওকে তো আমরা সবাই চিনি, এই বাড়ির কাছেই ঘর, কি আর বলবো। 14 বছর বয়সে আমরা মানে ব্যান্টেনের সবগুলো এপিসোড দেখার জন্য ছুটতাম, বা ডোরেমন দেখতাম, বা ডোরেমনের মুভিগুলো দেখতাম, কিন্তু এখন 14 বছরে সবাই কে কটা বিয়ে ফাঁকে তৈরি করতে পারে, কে কটা প্রেমের এপিসোড করতে পারে, সেই সব নিয়ে মাতামাতি। বা হ্যাঁ দাদা, কিন্তু দাদা কি করা যাবে, এটা তো নর্মাল ব্যাপার না? আয় কি বললি তুই, নর্মাল ব্যাপার? তোকে যখন একটা 14 বছরের মেয়ে এসে বলবে দাদা আই লাভ ইউ, তখন কি করবি তুই? হাসবা নিলে কি করব? না বলবো, 14 বছরের মেয়ে ছোট হবে বয়সে। আর জানিস, ফোন করে বলছে তাকে, জানু আসবে বাড়িতে না, আজ একা আছি। আরে 14 বছরের মেয়ে একটা 25 বছরের ছেলেকে যখন বলে জানু বাড়িতে একা আছি, তখন কি মনে হয়? 12 ইঞ্চি সরি 6 ইঞ্চি যখন একটা 6 মিলিমিটারে ঢুকে কি হবে তখন? দাদা তুমি কি করে জানলে 6 মিলিমিটার? আরে ছোট তো তাই বলছি, আমি কারো দেখি রেখে না, ভালো দেখি রেখে না কারো। আমার তো একটাই রিকোয়েস্ট, যেন 14 বছরে তারা ভালো করে চেষ্টা দেয়, তারপর করুক। কেননা অত্যন্ত 14 বছরে শুরু করেছে, মানে কলেজে যেতে তাদের মিনিমাম তো 3 বছরে আরও 15টা ব্রেকআপ হয়ে যাবে, তাতে নিজেরও কষ্ট, নাই নিজের কোনো কষ্ট নেই, শুধু টাকা ছাড়া মেয়েদের তো একটাই, ছেলেদের কষ্ট হবে। এরকম কষ্ট না দিয়ে হয়তো অনেকে আছে পিছনে বাঁশ দিয়ে দেবে, কষ্ট দেবেন হয়তো অনেকে, মানে মন দিয়ে ভালোবাসে অনেকেই। হ্যাঁ অনেক ছেলে আছে যারা একসাথে 4-5টা চালায়, কিন্তু এই উপযুক্ত বয়সের অপেক্ষা কর, উপযুক্ত বয়স না এলে তো সবসময় মনে হবে যেন ও আমাকে চায় না, আমি তাকে চাই।